শ্রীত গৈ তেও শ্রী অরবিন্দর শিক্ষায় দীক্ষিত হৈছিল কিন্তু 1975 চনত ইন্দিরা গান্ধীয়ে পুনৰ বিশেষ শিক্ষা সচিব হিচাপে পুনৰ আমন্ত্ৰণ কৰি আনিছিল চাকৰি পদত্যাগ কৰাৰ পিছতো সেই সময়তে তেও ইউনেস্কোৰ ভাইস চেয়ারম্যানো হৈছিল আৰু এই প্ৰতিবেদনখনৰ লগত 1975 চনৰ এই প্ৰতিবেদনখন আৰু 1996 চনৰ এই প্ৰতিবেদনখনৰ লগত অন্তৰালত কিৰিট যোশী মহোদয় জড়িত আছিল ব্যক্তিগতভাৱে মই কিৰিট যোশী মহোদয়ৰ সাক্ষাৎটো পাইছো কিন্তু আজি 3 বছৰমান হল তেখেতে দেহত্যাগ কৰিছে আৰু এই প্ৰতিবেদনখনৰ এই শিক্ষা সম্বন্ধীয় কমিটিখনত এজন ভাৰতীয় অন্তৰ্ভুক্ত আছিল প্ৰত্যক্ষভাৱে তেওঁ হল ডক্টৰ করণ সিং ডক্টর করণ সিংয়ের যে পিএইচডির বিষয়বস্তু সেই বিষয়বস্তুই শ্রী অরবিন্দ আছিল আর সেইভাবে ভারতীয় শিক্ষা পদ্ধতিক আজি বিশ্বই স্বীকার করেছে কিন্তু প্রশ্ন হল 1996 সনের পর আজি 21 বছর 22 বছর পৃথিবীর কোনো এখন রাষ্ট্রই আনকি ভারতবর্ষও কর্ণপাত করা নাই কিয় মই পুন প্রথমতে কৈছিল যে এই যুগর সর্বাপেক্ষা প্রধান প্রেরণা কি এই যুগর সর্বাপেক্ষা প্রধান প্রেরণা হল বাণিজ্য 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 শ্রী অরবিন্দ 100 বছর আগত কই গৈছে দিস ইজ কমার্সিয়ালিজম আগেও সেই কথা দোহারি মই শেষ করছো যে এই যুগর শাসনকর্তা আমেরিকার রাষ্ট্রপতি রাশিয়ার রাষ্ট্রপতি ভারতের প্রধানমন্ত্রী নহয় এই যুগক অন্তরালর পর শাসন করেছে দি অপুলেন্ট প্রুটোক্রেট বৈভবশালী ধনপতি দি সাকসেসফুল মামুথ ক্যাপিটালিস্ট সফল কাম অতিকায়ী পুঁজিপতি এন্ড দি অর্গেনাইজার অফ ইন্ডাস্ট্রিজ শিল্পপতি তেওঁলোকে এই বাণিজ্যতান্ত্রিক যুগর অতিমানব আর প্রকৃত শাসক কিন্তু প্রায় অদৃশ্য শাসক কিন্তু এই যুগত রূপায়িত নহল বুলিয়ে আমি জ্ঞানের সাধনা আমি স্তব্ধ করে দিব নোৱাৰো আমি জ্ঞানৰ সাধনা এটা যুগৰ পৰা অন্য এটা যুগলৈ কঢ়িয়াই লৈ যাবই লাগিব কাৰণ উই আৰ দি চিলড্ৰেন অফ পাষ্ট প্ৰজেক্টৰ অফ দি প্ৰেজেণ্ট এণ্ড দি ক্ৰিয়েটৰ অফ দি ফিউচাৰ পাষ্ট ইজ আৱাৰ ফাউণ্ডেশ্যন প্ৰেজেণ্ট আৱাৰ মেটেৰিয়েল এণ্ড ফিউচাৰ ইজ আৱাৰ গ'ল এণ্ড সুমিট আৰু সেইভাৱে মই কৈছো আমাক প্ৰতিভাশালী বিদ্যাৰ্থী নালাগে আমাক জীৱন্ত আত্মা লাগে আপনার মানত আৰু এটা প্রশ্ন উত্থাপন হব পাৰে মই সেইটো কথা কৈ শেষ কৰিছো ছাত্র ছাত্রী সকলৰ মাজত আহিছো মোৰ উদ্দেশ্য অলপ যদি মই তেওঁলোকক সহায় কৰিব পাৰো শিক্ষা অর্জনের এটা বস্তুর কথা জেক্স ডেলরে কৈ গল বিবেকানন্দই কৈ গল কনসেন্ট্রেশন কিন্তু ভারতবর্ষই কিন্তু আৰু দুটা পদ্ধতির কথা কৈ গৈছে দুটা শব্দ আছে ভারতবর্ষই সংস্কৃত ভাষাত এই শব্দ দুটার ইংরাজি প্রতিশব্দ দরাচলতে নাই যদিও আমি খুব বলপূর্বকভাবে তার প্রতিশব্দ দিও এটা শব্দ হল দীক্ষা আর এটা শব্দ হল শ্রদ্ধা শ্রদ্ধাক আমি ফেইথ রেভারেন্স ইত্যাদি শব্দরে বুঝাবলৈ প্রয়াস করো কিন্তু শ্রদ্ধার প্রকৃত মর্মক বহন করিব পরাকৈ ইংরাজি ভাষাত কোনো শব্দ নাই দীক্ষাক আমি ইনিশিয়েশন শব্দরে আমি বুঝাবলৈ প্রয়াস করো কিন্তু দীক্ষার প্রকৃত মর্ম ইনিশিয়েশনে বহন করিব নোৱাৰে আর দীক্ষা বলে কলে সাধারণত আমি কি ভাবু এটা যেন মই ধর্মত অন্তর্ভুক্ত হৈছো এটা অনুষ্ঠানত মই অন্তর্ভুক্ত হৈছো সেই অনুষ্ঠানের নিয়ম কানুন অনুসরি মই নিজের জীবন নির্বাহ করব লাগিব কিন্তু দীক্ষার প্রকৃত তাৎপর্য কি এই যে আপনার মনত একটা প্রশ্ন উত্থাপন হব পাৰে যে যদি সফলতা মোৰ জীবনের লক্ষ্য নহয় পূর্ণতাহে মোর লক্ষ্য মই যদি পদার্থবিদ্যা শিকিব নালাগে রসায়নবিদ্যা শিকিব নালাগে তেনহলে মই চাকরি কেনেকে পাম মই চাকরি কিদরে পাম মই বাঁচি টিকি থাকিম কেনেকে মই জীবন সংগ্রামত কিদরে মই সফল হম মই প্রশ্ন করছো কিদরে আধুনিক সভ্যতার হাতত কিবা উত্তর আছে ইয়াত স্নাতকোত্তর হৈছে স্নাতক হৈছে কোনেও কর্মসংস্থান পোৱা নাই প্রশ্ন হল কর্মসংস্থানও যদি পাব লাগে কিদরে পাম আমি এই যে ভারতবর্ষের শিক্ষার যে দ্বিতীয় পদ্ধতি কইছে দীক্ষা প্রশ্ন হল দীক্ষা মানে কি পৃথিবীর অটল বিহারী বাজপেয়ী এপিজে আব্দুল কালাম রামকৃষ্ণ বিবেকানন্দ শ্রী অরবিন্দ নেপোলিয়ন
Amir Khan Tendulkare at a Zibon Brotlo is on Mogrohon Koranai. Pretty bir Hato Kuti Manu. Pretty bir Hato Kuti Manuhi. Amiata Nitisto Zibon Brotlo, pretty bit John Mogrohon Kurisu. At a Nitisto Protibar Akor Hui. At a Nitisto Gunor Akor Hui. Pretty bit Moison Malap Kurisu. Murata Nitisto Zibon Brotase. More নির্দিষ্ট জীবন ব্রতৰ হৈতে মোক পৰিচয় কৰাই দিয়া এই হল দীক্ষাৰ মর্ম ইয়াকেই ভাৰতবৰ্ষই কৈছে দীক্ষা মই হিসাব বিজ্ঞানৰ ছাত্র আছিল মই হিসাব বিজ্ঞানৰ ছাত্র আছিল হিসাব বিজ্ঞান আজি মোৰ জীৱনৰ অংগ নহয় অৰ্থাৎ তেতিয়া মই দীক্ষা পোৱা নাছিল মই মোৰ আপোন অন্তৰাত্মাৰ স্পন্দন শুনিবলৈ পোৱা নাছিল Hey, baby, my life or 20-25 years, my opposite is. Because today my hisab bigyan, my life or lagot, porukka pratukka kulu hambandha nai. Why my life or spandan huni bolay paisu? Tikhei thoran ek protection backpie, nijar life or spandan huni bolay pa bolagi bo. মোৰ ভিতৰত যি প্ৰতিভা আছে সেই প্ৰতিভাৰ মই সন্ধান পাব লাগিব মোৰ ভিতৰত যি বৃজ্য আছে সেই বৃজ্যৰ মই সন্ধান পাব লাগিব আৰু তাৰ হৈতে পৰিচয় কৰাই দিয়া এই প্ৰক্ৰিয়াকেই ভাৰতবৰ্ষই নাম দিছে দীক্ষা আৰু যিজনে দীক্ষা পাইছে যিজনে নিজৰ ভিতৰত থকা নিজৰ বৃজ্যৰ সন্ধান পাইছে নিজৰ প্ৰতিভাৰ সন্ধান পাইছে তেওঁৰ ভিতৰত তেতিয়া মন্দাকিনী ধাৰা প্ৰবাহিত হৈছে আৰু তেতিয়া তেও কোনো পিতৃ মাতৃ শিক্ষক শিক্ষয়িত্রী সমাজে কব না লাগে তুমি পদার্থ বিদ্যা পড়া তুমি রসায়ন বিদ্যা পড়া দীক্ষিত ছাত্রই নিজৰ আপন বিদ্যা সম্ভাৰ নিজে নিৰ্বাচন কৰি লব পৃথিৱীত বাসি থাকি থকাৰ বাবে যি শক্তিৰ প্ৰয়োজন দীক্ষিত ছাত্রই সমস্ত শক্তি কুক্ষিগত কৰিব